নবীন আমাদের সেজদার ভিতরে গিয়েছে কিছু কিছু বিয়াদবের দল নবীর ও পিঠ মুবারকের ভিতরে উটের নারী ভরি চাপাইয়া দিয়েছে ও আম্মা আমার নবী কেমন আছে এই কথা বলার পরে কই নবীর বাড়িতে নিয়ে গেছে তুই একটু পানি পান কর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ বলে আম্মা আমার নবীরে যতক্ষণ আমি সচোখে দেখব না ততক্ষণ আমি আবু বকরের পেটের ভিতরে একটু পানিও দিব না وما خلقت الجن والإنس إلا ليعبدون عبادت هبه الله আমি বলি না কে কয় ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম নবী আমার বলেন আল্লাহর ইবাদত করো নবী নামাজের সেজদার ভিতরে গিয়েছে কিছু কিছু বিয়াদবের দল নবীর ও পিঠ মুবারকের ভিতরে উটের নারী ভরি চাপাইয়া দিয়েছে যখন যাই নবীর বদন মুবারকি কোনদিন মশা মাছি বসে নাই নাপাকি পরে নাই ওই নবীর পিঠ মুবারকে অনেকগুলো নারী ভরি চাপাইয়া দিয়েছে নবীরে প্রশ্ন করা হয় নবী গো আপনি সেজদায় পড়ে নামাজ পড়েন আপনি আল্লাহর গোলামি করেন আপনার তো কোনো গুনাহ নাই এত সেজদায় কেন করে থাকেন এত তওবা কেন করেন আমার আল্লাহর হাবিব বলেন আমি কেন তওবা করি আমার যদিও গুনাহ নাই কিন্তু মনে রেখো এই তওবা আমার জন্য নয় আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত শিক্ষা فسبح بحمد ربك واستغفر إنه كان توابا এখানে ওয়াস্তাগ আর জায়গা নাই আর সাফা সাফি কথা কই না যা হইবার হইছে এখন যদি বেশি চাপে তাইলে স্টুক করে ফেলো এমনি কোন ফাঁকে যেন এক ব্যাঙ ডুবছে এটার মাইরেন না ও মাইরেন না এই ব্যাঙ্গের মাইরেন না কিন্তু সাবধান করে দিলাম এই ব্যাঙ্গের কিন্তু বহুত কাহিনী আছে যা খেয়ে দিয়ে যাইলাম না যাই হোক বাবার আমার হাসি তামসা নয় হাসির খুরাক দিচ্ছি না হৃদয় থেকে কথাগুলো বলছি মনে কইরেন না নারায়ণগঞ্জ সোনার গায়ে আমি এসেছি আপনারা মন হয়ে আমার পর না না মাঝখান দা একটা রোড আছে ওই পারে আমার বাড়ি এই পারে আপনার বাড়ি মনে হয় হুমুক ধরার পিস ধর মাঝখান দা পার্টিশন আমরা আপন নবী আমাদের এক আল্লাহ আমাদের এক ইসলাম এক সেই জায়গাতে কিছু বিভাজন ঢুকছে সেইগুলো সমাধান কল্পে কিছু কথা বলে দিয়ে যায় এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয় ইয়া রাসূলুল্লাহ নবী আপনার পিঠ মুবারকে এমন ভাবে উটের নারী ভরি চাপাইয়া দিছে এও আবার মরা উটের নারী ভরি যখন নবীর পিঠ মুবারকে চাপাইয়া দেওয়া হলো নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি হকের কথা বলেন ন্যায্য কথা বলেন উচিত কথা বলেন আপনি রহমাতুল লিল আলামিন আপনার উসিলায় সব সৃজন হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনারে এমন ভাবে তারা উটের নারী ভরি দেয় কিন্তু যুগে যুগে সব নবীগণ উম্মতের কষ্ট পাইয়া বদদুয়া দিয়ে ধ্বংস করে দিয়েছে আপনি মেহরবানি করে তাদেরকে ধ্বংস করে দেন আমার নবী বলেন হে উম্মতের দল আমি তো গজবের নবী না আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন এমন মায়ার নবী দয়ার নবী যখন নীরবে নীরবে দিনের দাওয়াতগুলো দেয় সদস্য সংখ্যা 40 জন হইয়া গেছে মাত্র 40 জন কয়জন হঠাৎ করে নবীর একজন সাহাবী দাঁড়ায়া গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এতদিন আপনি নীরবে নীরবে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন আমি আবু বকরের মন চাইতেছে এবার দাওয়াতটা প্রকাশ্যে দেওয়া শুরু করুন আমার নবী বলেন ওই আমার আবু বকর আবু বকরের আমি নবী যাহা দেখি তুমি তাহা দেখো না আমি নবী যাহা শুনি
তা শুনো না আমি নবী যা বুঝি তুমি তা বুঝো না রে আবু বকর এখনো দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার সময় হয় নাই এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যতজন নিরবি নিরবি আমার হাতে মুসলমান হয়েছে যতজন দিনের সপক্ষে ওয়াদাবদ্ধ হয়েছে এদের সকলকে ডাক দাও একটা মজলিসে শুরা করব সিদ্দিকে আকবর একটা মজলিসে শুরা করলেন এবার ওই মজলিসের ভিতরে যখন আমার নবী বসলেন এটা হলো আমার নবীর প্রথম মাহফিল জোরে কোন মারহাবা একটু সাউন্ডটা তুলে দাও এবার ডাক দিয়া বলেন ইয়ার আল্লাহর হাবিব ওই সাহাবীদেরকে নিয়ে বসলেন এই মাহফিলে শুধুমাত্র তাহিরের ভক্ত আসছেন এমন কিন্তু না তিন ধরনের মানুষ আসছে এক ধরনের মানুষ আসছে তাহিরি সাহেব যা বলে তা মানব দুই নম্বর মানুষ আছে যত বালু বাজে করুক আমি মানতাম না তিন নম্বর মানুষ আছে শুধু দেখবার লাগে আছে হে মানতো না সারতো না ইত্যাদি ইত্যাদি আর কি আসেন না নাই বলেন যেই মাত্র আমার নবী সেমিনার ডাকলেন ওই সেমিনারের ভিতরে যখন আমার নবী বসবেন মিটিং হবে ওই মজলিসে সুরার ভিতরে ৪০ জন মানুষ বসে গেছে এখন এই খবর পাই আর চতুর্দিকে ইহুদিরা দাঁড়াইয়া গেছে লাইন দিয়া দাঁড়াইয়া গেছে আমার নবী বলছিল আবু বকর দিনের দাওয়াত প্রকাশ্যে দেওয়ার এখনো সময় হয় নাই এবার আমার নবী ওই মজলিসের ভিতরে আবু বকরের প্রেম দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা দেখে ইসলামের প্রতি দরদ দেখে তিনি আল্লাহর হাবিব বসলেন বসার পরে আমার নবী বললেন এ সাহাবায়ে কেরাম এতদিন গোপনে গোপনে দিনের দাওয়াত দিয়েছ আজকে থেকে আমরা প্রকাশ্য দাওয়াত দিব এই জায়গার ভিতরে তোমরা কে রেডি আছো দাঁড়াও কেউ দাঁড়াই না চতুর্দিকে ইহুদিরা দাঁড়াইয়া রয়েছে কাফেররা দাঁড়াইয়া রয়েছে এতগুলা মানুষ দাঁড়াইয়া রয়েছে বেঈমান কেউ সাহস করে না কেন আমি সিদ্দিক আকবরের কথা তুললাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো এই প্রকাশ্যে দিনের দাওয়াতের সর্বপ্রথম দায়িত্বটা আমি আবু বকরের হাতে নিয়ে নিলাম আল্লাহু আকবার বলেন এই যুবক ও সোনার গের তাতওয়া কান্দির আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরাইরি ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ বলে দাঁড়াইয়া গেছে দাঁড়ানোর পরে আবু বকর কই নবী গো আমি রাজি যেই মাত্র আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া গেছে ওই বিয়াদবরা আবু বকরকে লক্ষ্য করে পাথর মারা শুরু করছে এমন ভাবে পাথর মারা শুরু করেছে এই পাথরটা সিদ্দিক আকবরের কপালে গিয়া পড়ল শরীরের মধ্যে পড়ল সবাই মিলে আল্লাহর হাবিবকে বাড়িতে নিয়ে গেল আর এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে লুটে পড়লেন এবার সবাই তারা আঘাত করে সবাই চলে গেল শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথর খাইলেন দিনকে প্রচারের জন্য ঠিক কি না বলুন আমি প্রায় সময় গজল বলি একটা গজল বলতে পারবো হ্যাঁ শরীফ যুক্তি দিস স্যার ভাই কি অসুবিধা হইব সন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সন্নাত নয় শুধু খাওয়া শেষ মদপান আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি অসুবিধা হইতেছে দাওয়াত খাওয়া কি সুন্নাত মধু খাওয়া কি এই এই সুন্নতটি আমরা খুব ভালো করে আদায় করি ওই যে আবু বকরের মতন হক কথা বলে পাথর খাওয়া যে সুন্নত এটা পারি না কথা বলো ঠিক কি না বলো তবে এবার একটা হালকা রং আমরা দেখাইছিলাম এবার একটা হালকা রং আমরা দেখাইছিলাম আন্দোলন করতে জানি আমরা জানি কি না বলো
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাত নয় শুধু মজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, ঠিক কিনা বলো, সুন্নাত নয় শুধু নির্জন দানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দূর দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্না আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, মানি না জবান খুলা কয় ইয়া রাসূলুল্লাহ, ও সোনার গায়ের বন্ধু নারায়ণগঞ্জের বাবারা বন্দরের বন্ধু, যত জায়গা থেকে তোমরা এসেছো আমরা এসেছি, বাবারে আমার ওই আবু বকর সিদ্দিককে এমন ভাবে পাথর মারলো, দরাদরি করে বাড়ির মধ্যে গেল, কিন্তু আবু বকর ঘরের ভিতরে যখন নেওয়া হলো, এবার ইহুদিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে গেল, যাইয়া দেখতেছে মারা গেছে কিনা নিশ্চিত করার জন্য, আমরা যে পাথর মারছি আবু বকর মরছে কিনা জানার জন্য, তার ঠোঁটগুলো থেতলাইয়া গেছে, মাথাটা রক্তাক্ত হইয়া গেছে, শরীরটা দেখবে বে রক্ত জমিনে পড়তেছে, আল্লাহু আকবার, এমন ভাবে রক্ত, যদি পারো আমার সঙ্গে দুইটা চোখের পানি ফেলে দিবে, একটা কথা মনে রেখো, আশিকের চোখের পানি আল্লাহর কাছে বড় দামি, আল্লাহ কয় পাল্লি ইয়া দহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলেন বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো, এবার বেয়াদবরা কাফের গেছে, আবু বকর সিদ্দিক মারা গেছে কিনা নিশ্চিত করার জন্য, সিদ্দিকে আকবর লড়াছড়া করে না, কাফেররা তাকাইয়া রইছি, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান বলেন আবু বকর একটু পানি পান করো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, এবার অচেতন অবস্থায় পড়ে আছে, হঠাৎ কিরা সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান কানের কাছে মুখটা লাগায় ওকে, আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগে, অল্প একটু পানি পান করলে তোমার ভিতরটা শান্তি লাগবে, এবার সিদ্দিকে আকবর মিরমির করে চোখটা খুলে একটু তাকাইলেন, তাকায় মার দিকে তাকাইলেন, তাকায় কয় আম্মা, এবার ডাক দিয়ে কয় তুমি এখন একটু পানি পান করো, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলে না, ডাক দিয়ে কয় তোমার এখন কেমন লাগতেছে, স্বাভাবিক এখনো যদি কেউ অসুস্থ হয়ে যায় হঠাৎ করে পানি দেওয়ার পর জিজ্ঞেস করবো এখন কেমন লাগতেছে, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান ডাক দিয়ে কয় আবু বকর তোমার কেমন লাগতেছে, এবার ডাক দিয়ে কয় আম্মা তুমি আমার খবর নিছো, আগে বলো না আমার রহমত দুনিয়া আলামে, ইয়া রাসূলুল্লাহ, এ যুবক তাহির কেন নবী নবী করে গো, ডাক দিয়ে গো আম্মা তুমি আমার মাতার খবর নিয়ে যাও, আমার শরীরের খবর নিয়ে যাও,
আমার জান আমার প্রাণ আমার ঈমান রহমাতুল আলামিন কেমন আছে গো ও আম্মা আমার নবী কেমন আছে এই কথা বলার পরে কই নবীর বাড়িতে নিয়ে গেছে তুই একটু পানি পান কর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ বলে আম্মা আমার নবীর যতক্ষণ আমি সচকে দেখব না ততক্ষণ আমি আবু বকরের পেটের ভিতরে একটু পানিও দিব না এবার চ্যালেঞ্জিং ময়দান চ্যালেঞ্জিং রাস্তা কিভাবে একটু আগে যে পাথর খাইয়া রক্ত বাসাইল এবার কাফেরের বাড়ির সামনে দিয়া তারে কেমনে নবীর বাড়িতে নেওয়া যায় এই চিন্তা করে মায়ের আসলের ভিতরে আবু বকরের মাথাটা ঢুকাইয়া ধীরে 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 সেব মতো আমার নবীর কাছে নিয়ে গেছে নেওয়ার পরে আবু বকর সিদ্দিক আমার নবীর সামনে দাঁড়াইছে আমার নবী কই আবু বকর হো আবু বকর তুমি এই অবস্থা হয়েছে রে আবু বকর এবার আবু বকর চোখের পানি ফালাইয়া কই নবী ও নবী গো আপনি কেমন আছেন আমার নবী এইভাবে আবু বকরকে জড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিলেন হঠাৎ করে আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবীরে বইলা দে এই মক্কায় নবী থাকবে না আমার বন্ধু নবী চলে যাবে মদিনা মানিনা জবান খুলে কোন আল্লাহু আকবার আমার নবী চলে যাবে মদিনায় এই খবর পাইয়া আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়া কি আবু বকর ওহি হয়ে গেল কারণ নবী তো নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত নেই না আমার আল্লাহ কোরআনে বলেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লাহ রাব্বুল আলামিন হাবিব নিজের মন গড়া কোনো সিদ্ধান্ত নেই না এ যুবক রসুল বলেন আবু বকর আমি মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে কারণ মক্কার মানুষ ছিল নিষ্ঠুর উগ্র অপরদিকে মদিনার শ্যামল ছায়াবিধি ছিল সুন্দর মানুষগুলার মন ছিল নরম আল্লাহ ডাক দিয়ে কি ও বন্ধু আপনি মদিনায় চলে যাবেন আল্লাহর পক্ষ থেকে ফরমান জারি হলো এই ঘটনাটা সবাই জানেন শুরু থেকে কিভাবে সূত্রপাতটা শুরু হলো এই জন্য আমি ওখান থেকে টান দিছি যাওয়ার পরে কি হলো আমি একটু বলবো অসুবিধা হবে এই ঘটনাটা এখান থেকে আমরা সবাই জানি কিভাবে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে বলছে আল্লাহ তো বন্ধু নবীর হাবিব বলছেন আমার নবী তো আবু বকরকে সিদ্দিক বলেছেন কথা বলেন না ঠিক কিনা বলেন এবার আমার নবী ডাক দিয়ে কি আবু বকর আল্লাহ বলেছেন আমি মদিনায় চলে যাওয়ার জন্য আবু বকর এতক্ষণ পাথরের আঘাত খাইয়া এক ফোঁটা পানি সারে নাই পাথরের আঘাত খাইছে শরীর চোখে পানি আসে নাই শুধুমাত্র নবী কেমন আছে এটা জানার জন্য চোখে পানি এসেছে পাথরের আঘাত খাইয়া পানি আসে নাই রসুল যখন বললেন আল্লাহ বলেছেন মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য এই জন্য আবু বকর সিদ্দিক হু হু করে বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছে আমার নবী ডাক দিয়ে কি আবু বকর তুমি কেন কান্দ ইয়া রাসূল আল্লাহ যারে দেখলে আমার সাত দিনের ক্ষুধা দূর হয়ে যেত সেই নবী মক্কায় থাকবে না আমি কিভাবে রসুলকে ছাড়া থাকব এই কথা বলে বলে বিনাইয়া বিনাইয়া কান্দতেছে আমার নবী আল্লাহ আকবার বলে জোরে বলতে হবে ডাক দিয়ে কই ওই আমার আবু বকর তুমি কান্দ না একটা কথা তুমি মনে রাখো একটা কমন কথা একটু ভিতরে দেখবেন কত হাকিকত আছে ডাক দিয়া কই হো আবু বকর আল্লাহ যদিও বলেছে আমাকে যাওয়ার জন্য কিন্তু একটা কথা মনে রেখো আমি মক্কা ছেড়ে মদিনায় যাব কিন্তু এই সাথী তুমি আবু বকরকে আমি বানাবো তবে মনে রেখো আমি দিনে যাব না এই তো হাকিকত বাড়িতেছে আল্লাহু আকবার মনে রাখো আমি দিনে যাব না মুসলমান সংখ্যা কম নবীর মারার জন্য ওরা রেডি এই জন্য আমার নবী বলেন
আমি রাতের বেলা যাব কিন্তু কোন রাতে যাবে আবু বকরকে বলে নাই এবার আমার নবী আপনার নবী ওই ভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন 40 দিন পরে হঠাৎ কইরা সিদ্দিকে আকবরের বাড়িতে গেল যাওয়ার আগে আপ হযরত মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে আব আলী আমি মক্কায় চলে যাই মদিনায় চলে যাইতেছি তুমি আমার ঘরের মধ্যে থাইকো তবে একটা কথা মনে রেখো তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা এই আওয়াজে মানি না জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায় আরো জোরে বলেন কোথায় এবার সিদ্দিকে আকবর বাড়ির ভিতরে রসূল কোন রাতে যাবে আবু বকর জানে না এই দিক দিয়ে নবীর ঘরে হযরতে মওলা আলীকে শুয়াইছে এদিকে তাকান নবীর একটা চাদর মুবারক সুবহানাল্লাহ এই চাদর মুবারক এইভাবে আবু বকর হযরতে মওলা আলী মাথার উপর দিয়া শুইলেন চেয়ারম্যান সাহেব যদি বলে তুমি আমার ঘরে থাকো আমারে দুর্বৃত্তরা মারতে পারে আমি ঘরে থাকমো কিন্তু সজাগ থাকমো চেহারাটা খুলে রাখমো যেন চেয়ারম্যান মনে করে আমারে না মারে কি সঠিক কিনা বলেন এই কথাগুলো তো বোঝা লাগবে বাবা একটু হেকমতপূর্ণ কথা বলছি এবার মওলা আলী এইভাবে রসুল পাকের ঘরে এমন ভাবে চাদরটা দিয়া স্পেশাল ভাবে ঘুমায় রইছে কাফেররা আমার নবীর তালাশ করতেছে তালাশ করতে যায় আর নবীর ঘরের ভিতরে ঢুকছে ডুইকা দেখে চাদর মুখে দিয়ে একজন শুয়ে রইছে এবার চাদরটারে তলোয়ারের মাথা দিয়া এইভাবে সরাইলেন সরাইয়া দেখতেছেন আমার নবী না এটা হযরতে মওলা আলী হযরতে মওলা আলী এখানে শুয়ে রইছে এবার ডাক দিয়া কয় নবী কোথায় গেছে আবু বকর হযরতে মওলা আলী বলে নাই মদিনা গেছে মওলা আলী একটা হেকমতে উত্তর দিলেন আমার নবী দরজা দিয়া গেছে আল্লাহু আকবার আমার নবী দরজা দিয়ে গেছে নবীর সাহাবরা মিথ্যা বলে না কথা বলেন ঠিক কি না বলুন এবার এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর আমার নবীর ঘরে হযরতে আলী উনি চেহারাটা কেন ডেকে ঘুমায় রইলেন যদি ওরা আমার আলীকে নবী মনে কইরা মাইরা ফালাইতো হযরতে আলী তো দুনিয়া থেকে বিদায় হইয়া যেত এখন আলীর প্রশ্ন করেন হো আলী তুমি রসূল পাকের ঘরের ভিতরে শুইছো কাফেররা তোমাকে তালাশ করতে করতে ঘরে গেল এরা যদি তোমারে নবী মনে কইরা গলায় ছুরি দিয়া দিত তোমার জীবন তো শেষ হইয়া যাইতো রে বাবা আবু হযরতে মওলা আলী মুশকিল কুশা হযরতে আলী কাররামাল্লাহ তিনি ডাক দিয়ে কয় তোরা কি পাগল হইয়া গেছতনি ওরা কেমনে আমারে নবী মনে কইরা মারবো এটা তো আমি এক সেকেন্ডের জন্য ভাবি নাই কারণ আমার বিশ্বাস হলো আমার নবী যাওয়ার সময় বইলা গেছে নবীর সঙ্গে আমার মদিনায় দেখা হবে ওই নবীর সঙ্গে দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না আল্লাহ এটা হলো সাহাবাদের আকর্ষণ এটা হলো সাহাবাদের প্রেম সাহাবার রসুলকে এমন বারে ভালোবাসতেন একটা প্রশ্ন করলেই বলতো ইয়া রসুলাল্লাহ আল্লাহ এবং আপনি রসুল ভালো জানেন হাত তুলে বলেন মারহাবা আল্লাহু আকবার বলেন না কেন আমার নবী সিদ্দিক আকবরের বাড়িতে গেলেন ফাকরা আল বাবা এই আওয়াজে মানি না জোরে বলতে হবে সুবহানাল্লাহ এইভাবে একটা টুকা দিলেন সিদ্দিক আকবর দরজাটা খুললেন খুইলা ডাইরেক্ট কয় লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ আমার নবী ডাক দিয়ে কি আবু বকর এত গভীর অজুনীতি তোমারে আমি ডাক দিলাম একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই তুমি মনে হয় আগে থেকে জানো যে আমি এই মুহূর্তে তোমাকে ডাক দিব এই জন্য তুমি ঠাস করে দরজাটা খুললা তার কারণটা কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি
ও মায়ার নবী গো আপনি যেই দিন থেকে বলেছেন আমাকে নিয়ে মদিনায় যাবেন আল্লাহর কসম করে বলি ওই দিন থেকে আমি একটা সেকেন্ডের জন্য বিছানায় পিঠ লাগাই না নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে পাশে যাইয়া দেখো মদিনা 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 আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম মিনের একটু অন্য অন্য অন্যরকম ভাবে বলবো রসুলের মহব্বতে তো বলবো এই জন্য একটু মহব্বতে একটু হাত তুলেন সবাই একটু হাত তুলেন আমার সাথে বলেন আরে মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হো না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না আসে কম মিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি পশাতুর বার দেখল নবীজি জালালুদ্দিন সুয়ুতি দেখল নবীজি এতবার দেখি আহা নবী এত নবী জালা তাহার মিটে না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বন্যা ইয়া রাসূলুল্লাহ আমার নবী ডাক দিয়া কে আবু বকর হিকমত ইনশাআল্লাহ ও আবু বকর আমার সাথে চলো এবার নবী সামনে যায় আবু বকর পিছনে যায় মারহাবা দিনে না রাইতে আর জোরে কোন দিনে না রাইতে আমার নবী সামনে সিদ্দিকী আকবর পিছনে আমার নবী যখন সামনে গেলেন এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী গো এতক্ষণ আপনি আপনি আমার সামনে ছিলেন মেহরবানি করে বিয়াদবি মাফ করবেন এখন আমি আপনার সামনে থাকব আমার নবী বলে আবু বকর এটা বিয়াদবি হবে তুমি আমার সামনে গেলে বিয়াদবি হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো বিয়াদবি হলে যদি আমি জাহান্নামি হয়ে যাব কিন্তু এই জায়গার ভিতরে আপনাকে আমার সামনে যাইতে দিতাম না কই কেন আমার নবী বুঝে কি বুঝে না আমার নবী জানে কি জানে না এই বিশ্বাস কার কার আছে দুই হাত তুলে দেখাইতে হবে আল্লাহু আকবার আল্লাহ